প্রিয় দর্শক স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে না পারায় পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে জামায়াত ইসলামী পাকিস্তান দলটি দাবি করেছে যে তারা জাতীয় নির্বাচনে আঠারোটি আসনে জয়ী হলেও সেগুলো ছিনিয়ে অন্যদের দিয়ে দেওয়া হয়েছে তারা এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে এদিকে দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে জামায়াত ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হক সি সি সিকান্দার সুলতান রাজার পদত্যাগ দাবি করেছেন তিনি অভিযোগ করেছেন সিপি স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়েছে সিরাজুল হক মিডিয়াকে বলেন জালিয়াতি নির্বাচনের মাধ্যমে জালিয়াতির সরকার গঠিত হবে সিএসসি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এ কারণে তার পদত্যাগ করা উচিত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইইউ সহ আন্তর্জাতিক মিডিয়ার উদ্বেগের ওপর গুরুত্ব আরোপ করে জামায়াত ইসলামী পাকিস্তানের আমির রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন জনগণের রায়কে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন ইসিপি যদি সংশোধন না হয় তবে তার দল নিজস্ব সিদ্ধান্ত নেবে তিনি বলেন সরকার গঠন পরের বিষয় প্রথম বিষয় হল স্বচ্ছ নির্বাচন পাকিস্তানে করণীয় সম্পর্কে নির্দেশনার অপেক্ষায় রয়েছে ই পাকিস্তান সংশ্লিষ্ট পার্লামেন্ট সদস্যরা গত আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারা প্রায় একশো আসনে জয়ী হয়েছে ফলে অঘোষিতভাবে তারাই পার্লামেন্টে একক বৃহত্তম দল দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন তিয়াত্তরটিতে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এবং জয়ী হয়েছে এটা সম্ভবত পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন চেয়ারম্যান গোহার আলী খান তার দলের কেন্দ্রীয় ও পাঞ্জাবের সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী এছাড়া খাইবার পাকতন খাওয়া প্রদেশে তার দল বিপুল বিজয় পেয়েছে তবে নওয়াজ ও বিজয় দাবি করেছেন পাকিস্তানি বিশ্লেষক জাইগাম খান বলেছেন বর্তমান অবস্থার নিরসন হওয়ার দুটি পথ রয়েছে খুব তো ইমরান খানের পিটিআইকে বাদ দিয়ে অন্য সকল দল একটি জোট সরকার গঠন করতে পারে এতে পি পিপিপি এবং দলগুলো শরিক হবে তিনি বলেন দ্বিতীয় বিকল্পটি হল পিটিআই সাথে পিপিপি যোগ দিয়ে সরকার গঠন করবে তবে প্রায়োগিকভাবে সম্ভব হলেও বাস্তবে সম্ভাবনা খুবই কম উল্লেখ্য ইমরান খানের সরকার পতনের পর পিএমএলএন এবং পিপিপি ও অন্য দলগুলো মিলে সরকার গঠন করেছিল তবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পিটিআই সরকার গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান দেশ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ করবে বলে জানিয়েছেন তিনি খান দাবি করেছেন প্রেসিডেন্ট আরিফ তাদের সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন নিজের বক্তব্যে তিনি জানান যেহেতু জাতীয় পরিষদের নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে গহর খান বলেন অপর দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পাকিস্তান পিপলস পার্টি কিংবা অন্য কোনো দলের সাথে জোট করার কোন পরিকল্পনা নেই দলটির এখন পর্যন্ত যে ফলাফল এসেছে স্পষ্ট যে এককভাবে পেতে তাছাড়া পাঞ্জাবের প্রাদেশিক আইন সভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি যেহেতু আমাদের রয়েছে তাই জোট গঠনের কোন পরিকল্পনা আমাদের নেই পিএমএলএন অথবা পিপিপির সাথে কোন যোগাযোগও আমাদের হয়নি পাকিস্তানে দুই স্বতন্ত্র এমপির পিএমএলএন এন এ যোগদান পাকিস্তানি নির্বাচন পরবর্তী পরিস্থিতির মধ্যে দুই স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য পাকিস্তান মুসলিম লীগ নওয়াজে যোগদান করেছেন যোগ দিয়েছেন মিয়া মোহাম্মদ খান বুক্তি এর আগে রাজা খুররাম নাজও একই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বতন্ত্রী হিসেবে মোহাম্মদ খান বুক্তি এন এ আসন থেকে জয়ী হয়েছিলেন পি এম এল এন এর সভাপতি শাহবাজ শরীফ শনিবার বুকির সাথে টেলিফোনে আলোচনা করেন এ সময় বক্তি পি এম এল এন সুপ্রিমো এবং শাহবাজ শরীফের প্রতি তার পূর্ণ আস্থার কথা ঘোষণা করেন পি এম এ বুকির যোগদানকে স্বাগত জানান শাহবাজ শরীফ বুক্তি বলেন আমি আনুষ্ঠানিকভাবে ভাবে এ যোগদানের কথা ঘোষণা করছি আমি পি এম টিকিট পাইনি এখন স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছি আমি পি এ যোগ দিচ্ছি অন্যদিকে পাকিস্তানের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার দুদিনেও প্রকাশ্য হয়নি পূর্ণাঙ্গ ফল দীর্ঘ বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা এমনকি এ বিলম্বের কারণেই নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবার নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কথা বলেছে প্রতিনিধি প্রতিনিধি পরিষদ সামাজিক যোগাযোগ পরিষদের বৈদেশিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল পাকিস্তানের নির্বাচন নিয়ে কথা বলেছেন মাইকেল ম্যাককল নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের জন্য পাকিস্তানিদের জনগণের প্রশংসা করেছেন তিনি বলেন নির্বাচনে কারচুপি বা দুর্নীতির যে কোনো অভিযোগের অবশ্যই পূর্ণ তদন্ত করতে হবে এই ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে ম্যাক বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের জনগণের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধিকারকে সমর্থন করে যা আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানায় এর আগে পাকিস্তানের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ নোবেল জয়ী বলেন পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন যেখানে ভোট গণনার ক্ষেত্রে স্বচ্ছতা ও ফলাফলের প্রতি শ্রদ্ধা থাকবে আমি বরাবরের মতো আজও বিশ্বাস করি আমাদের অবশ্যই ভোটারদের সিদ্ধান্তকে অনুগ্রহের সঙ্গে মেনে নিতে হবে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নোবেল জয়ী বলেন আমি আশা করি আমাদের নির্বাচনী কর্মকর্তারা পাকিস্তানের জনগণের জন্য সমৃদ্ধি ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেবেন চাই তারা সরকারি বা বিরোধী দলেরই হোক না কেন এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় পাকিস্তানের এবারে নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সতেরো হাজারেরও বেশি প্রার্থী ভোটার সংখ্যা বারো কোটি আশি লাখ তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী পাঁচ বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন এখন পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী নওয়াজ শরীফ কিংবা বিলাওয়ালা ভোট্টোর চেয়ে এখনও অনেকটাই এগিয়ে রয়েছেন ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তবে পিছিয়ে থাকলেও জোট করে সরকার গঠনের কথা জানিয়ে দিয়েছেন নওয়াজের পিএমএলএন এবং বিলওয়ালের পি পিপি দল দুটি নির্বাচনে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে